নমস্কার বন্ধুরা, শুভজিৎ দাস চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তা আজকে আপনার সামনে একটা গুরুত্বপূর্ণ জবের আপডেট নিয়ে এসেছি। আপনি দেখতেই পাচ্ছেন যে রিসেন্ট মিউনিসিপালিটির তরফ থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়ে এসেছে, তা কিছু লোক নিয়োগ করা হবে। তা কীভাবে আপনি আবেদন করবেন, কতগুলো করে পোস্ট আছে, কী কী ভ্যাকেন্সি, কী কী এডুকেশন কোয়ালিফিকেশন, বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন। আর লাস্ট ডেট কবে, ঠিক আছে, একটুখানি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখানে কী বলেছে পোস্টগুলো বলে রাখি। পোস্ট হচ্ছে ফার্স্ট পোস্ট পাম্প অপারেটর, যেটা কিনা আপনাদের 18 থেকে 40 বছর বয়স হলে আপনি কিন্তু এখানে এলিজিবেল, ঠিক আছে। কোয়ালিফিকেশান কী চাইছে, আপনি 8 পাস হতে হবে অন্ততপক্ষে আপনাকে। এছাড়া ইলেকট্রিক্যাল সার্টিফিকেট, ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপ, মানে হচ্ছে 440 ভোল্টে আপনার একটা থাকতে হবে লাইসেন্স, তার সঙ্গে 3 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এলিজিবেল, ঠিক আছে। পরবর্তী পোস্ট হচ্ছে ড্রাইভার, ড্রাইভারের ক্ষেত্রে আপনি 8 পাস হতে হবে, সঙ্গে যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে লাইসেন্স থাকতে হবে, অবশ্যই 5 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতেই হবে, ঠিক আছে। এখানে এজ সেম 20 থেকে 40 বছর হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। পরের পোস্ট হচ্ছে মজদুর, সেখানে চারখানা পোস্ট, ঠিক আছে। আপনি যদি 8 পাস হয়ে থাকেন তাহলেই আপনি এখানে এলিজিবেল। এছাড়া আপনার বয়স হতে হবে 18 থেকে 40, তাহলে আপনি এখানে ফর্মটা ফিল আপ করতে পারবেন। পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, এখানে সেম এজ ক্রাইটেরিয়া 18 থেকে 40, ঠিক আছে। আপনি যদি বিএড বা ডিএলএড করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যদি 5 বছর কোনো জায়গায় যদি পড়িয়ে থাকেন, 5 বছরের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া হচ্ছে সুইপার, সুইপারে একখানা পোস্ট আছে, এখানে আপনি 8 পাস হলেই এখানে এলিজিবেল, 18 থেকে 40, সেম এজ ক্রাইটেরিয়া। পরবর্তী পোস্ট হচ্ছে হেল্পার, এখানে সবথেকে একটু বেশি ভ্যাকেন্সি আছে, 14খানা ভ্যাকেন্সি আছে। জেনারেলদের জন্য 4খানা ভ্যাকেন্সি, 18 থেকে 40 হচ্ছে এর এজ ক্রাইটেরিয়া। আর এছাড়া বলে রাখি এসসি এসটি ওবিসি যেমন ছাড় পায় বয়সে, তুমি তারা ছাড় পেয়ে যাবে। আর এখানে হচ্ছে 8 পাস হলে আপনি কিন্তু এখানে এলিজিবেল। এবং লাস্ট পোস্ট হচ্ছে 7 নম্বর পোস্টে কী বলেছে নার্স। নার্সে এখানে কী বলেছে, একটা জেনারেলের পোস্ট আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রুল, মানে আপনাকে 12th পাস করতে হবে, সঙ্গে যদি নার্সিংয়ের ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু আপনি, 3 বছর যদি ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু আপনি এখানে এলিজিবেল, ঠিক আছে। আর বলে রাখি এখানে কিন্তু আপনাদের আবেদন করতে হবে অফলাইন মোডে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আপনাদের রিসেন্ট মিউনিসিপালিটি .org অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তার লাস্ট ডেট কবে বলেছে, লাস্ট ডেট বলে দিয়েছে এখানে 6/3/2020 5টার মধ্যে কিন্তু আপনাদের জমা দিতে হবে। কীভাবে জমা দেবেন, না এই ঠিকানায় আপনাদের পাঠাতে হবে, ঠিকানা দেখুন দেওয়া আছে, আমি এখানে বক্স করে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, আমি আর আলোচনা করলাম না। আর ড্রপ বক্সে ফেলতে পারেন, এছাড়া যদি আপনি অরিজিনালি পোস্ট করতে পারেন বাই হ্যান্ড দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সবথেকে ভালো ড্রপ বক্সে ফেলে আসবেন। আর যে ফর্মটা থাকবে অ্যাপ্লিকেশানটা, সেখানে যা কিছু দেবেন সব সেলফ অ্যাটাস্টেড করে দেবেন, কোনো চাপ নেই ফর্ম ফিল আপ করার জন্য। 6 তারিখ কিন্তু লাস্ট ডেট, এটুখানি বলার ছিল। আর যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই শেয়ার করতে পারেন বন্ধুদেরকে। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।